এপিসোড 3 এর শুরুতে র্যাগনার এবং তার সাথীদেরকে সমুদ্রে দেখা যায়। তারা লুট করে ক্যাটেগেটে আবার ফিরে যাচ্ছে। র্যাগনার কিছু প্রিস্টদেরকে গোলাম হিসেবে বন্দি করেছে, যাদের মধ্যে অ্যাথেলস্ট্যানও আছে। র্যাগনার গিয়ে অ্যাথেলস্ট্যানকে জিজ্ঞেস করে যে আমরা যে জায়গায় গিয়েছিলাম সেটি কি ইংল্যান্ড ছিল কিনা। অ্যাথেলস্ট্যান বলে হ্যাঁ, সেটি ইংল্যান্ডের একটি দ্বীপ ছিল। র্যাগনার বলে তোমরা সেখানে কি করছিলে, তোমাদের সাথে কোনো মেয়ে ছিল না কেন? অ্যাথেলস্ট্যান বলে এটি ইংল্যান্ডের একটি পবিত্র দ্বীপ ছিল, সেখানে আমরা সব কিছু ত্যাগ করে ঈশ্বরের জন্য সাধনা করতাম। আমরা সেখানে থাকি আমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে, যেমন এখন আমি তোমার সাথে আছি ঈশ্বরের শাস্তি স্বরূপ। র্যাগনার বলে তুমি এখন আমার সাথে আছো কারণ আমি তোমাকে বেঁচে রেখেছি। অ্যাথেলস্ট্যান বলে তুমি আমাকে কেন বেঁচে রেখেছো? র্যাগনার বলে এটির উত্তর তো আমি নিজেও জানি না। র্যাগনার এরপর নৌকা নিয়ে চলে আসে ক্যাটেগাটে। সবাই এর মধ্যে জেনে গিয়েছে যে র্যাগনার পশ্চিমে নতুন জায়গা আবিষ্কার করেছে আর সেখানে প্রচুর ধনরত্ন আছে। সবাই এসে ভিড় জমিয়ে র্যাগনারকে ওয়েলকাম জানায়। বাদশাহ হ্যারেলসন র্যাগনারকে তার কাছে ডেকে পাঠায়। র্যাগনার তাকে বলে পশ্চিমে আমরা যেখানে গিয়েছিলাম সেখানে ছোট একটি জায়গা লুট করে আমরা এত কিছু পেয়েছি। সেখানে আমাদেরকে আক্রমণের জন্য কেউ সামনে আসেনি, তারা বাচ্চাদের মধ্যে লুকানোর চেষ্টা করছিল। হ্যারেলসন জিজ্ঞেস করে যে তুমি এই কাজ কিভাবে করলে, যে কাজ এর আগে কেউ করতে পারেনি। র্যাগনার বলে আমাদের ভাগ্য ভালো ছিল এবং দেবতা ওডিন আমাদের সাথে ছিল। হ্যারেলসন এবার লুট করে আনা সব জিনিসপত্র র্যাগনারের কাছ থেকে নিয়ে নেয়। র্যাগনার বলে ফ্লোকি এবং আমি জাহাজ বানিয়েছিলাম, সেখানে আমাদের অনেক খরচ হয়েছিল আর এই সফরে যাওয়ার জন্য আমার সাথীদেরকেও এখান থেকে অনেক কিছুর ভাগ দেওয়ার প্রমিস করেছিলাম। বাদশাহ র্যাগনারের সাথীদেরকে সেসব সোনাগুলো থেকে মাত্র একটি করে জিনিস তুলে নিতে বলে, যেটিতে সবাই না চেয়েও একটি করে জিনিস পারিশ্রমিক হিসেবে তুলে নেয়। র্যাগনারের পালা আসলে র্যাগনার সোনাগুলো ছেড়ে প্রিস্ট অ্যাথেলস্ট্যানকে গোলাম হিসেবে দাবি করে, যেটি শুনে সেখানে থাকা সবাই হাসতে থাকে যে র্যাগনার মূল্যবান সোনা ছেড়ে সাধারণ এক দাসকে নিতে যাচ্ছে। বাদশাহ র্যাগনারের দাবি মেনে নেয়, সে তাকে অ্যাথেলস্ট্যানকে দিয়ে দেয়। হ্যারেলসনের ওখান থেকে বের হয়ে রোলো র্যাগনারকে গালি দিতে থাকে যে সে এত সহজে তাকে সব কিছু নিয়ে নিতে কেন দিল। র্যাগনার বলে হ্যারেলসন শুধু আমাদেরকে মারার জন্য অজুহাত খুঁজছিল, আমি তার সাথে বেশি ঝামেলা করিনি। আর এটি শেষ নয়, পশ্চিমে আরও অনেক জায়গা আছে, আমরা সেখানে বারবার যাব। র্যাগনার এরপর অ্যাথেলস্ট্যানকে নিয়ে বাড়িতে চলে আসে। গিডা, বিয়ন, ল্যাগার্থা র্যাগনারকে দেখে অনেক খুশি হয়। র্যাগনার ল্যাগার্থাকে তার সফরের কথা বলে এবং কীভাবে বাচ্চা তার থেকে সব কিছু কেড়ে নিয়েছে তারও গল্প বলে। বিয়ন এবং গিডা অ্যাথেলস্ট্যানকে দেখে অনেক কৌতূহলী হয়ে ওঠে। তারা অ্যাথেলস্ট্যানের কাপড় চোপড়, চুলের স্টাইল ইত্যাদি নিয়ে প্রশ্ন করতে থাকে। রাতের বেলা বাচ্চা ওসব লুট করা সোনা এবং মূল্যবান জিনিসপত্র একটি জায়গায় গর্ত করে রেখে আসে, যেখানে তাকে সাহায্য করা দুজন ছোট বাচ্চাকে সে সেখানেই মেরে ফেলে ওই সোনাগুলোর সাথে কবর দিয়ে দেয়, যেন সে ছাড়া এটি কেউ আর খুঁজে না পায়। পরের দিন র্যাগনার অ্যাথেলস্ট্যানকে ইংল্যান্ড সম্পর্কে জিজ্ঞেস করতে থাকে। র্যাগনার ভাবে যে ইংল্যান্ডের একটিমাত্র রাজা এবং পুরোটি মিলে একটিই দেশ। অ্যাথেলস্ট্যান বলে সেখানে চারটি রাজ্য এবং চারটি রাজা আছে। তোমরা যেখানে আক্রমণ করেছিলে সেটি ছিল নর্থাম্ব্রিয়ার একটি দ্বীপ, যেটির রাজা হলো কিং এলা। সে অনেক শক্তিশালী একজন রাজা। র্যাগনার বলে তোমাদের রাজা যদি এতই শক্তিশালী হয় তাহলে তোমরা এত মূল্যবান জিনিসপত্র ওভাবেই কেন ফেলে রেখেছিলে? অ্যাথেলস্ট্যান বলে তোমরা আসার আগে আমাদের ওসব রক্ষা করার কোনো দরকারই ছিল না। ধনী মানুষরা তাদের আত্মার শান্তির জন্য মূল্যবান জিনিসপত্র চার্চে দান করে যেত। এভাবে র্যাগনার অ্যাথেলস্ট্যানের থেকে সেখানকার জিনিসপত্র জানতে শুরু করে, সাথে সে তাদের ভাষাও শেখা শুরু করে দেয়। কিছুদিন পর র্যাগনার গিয়ে বাদশাহের কাছে আবার পশ্চিমে যাওয়ার জন্য পারমিশন চায়, কারণ সে অ্যাথেলস্ট্যানের কাছ থেকে জানতে পেরেছে যে ওই দ্বীপের কাছে আরেকটি দ্বীপ আছে যেখানে আরও সম্পত্তি পাওয়া যাবে। হ্যারেলসন র্যাগনারকে কিছু মুদ্রা দিয়ে এই কাজের জন্য পারমিশন দেয় আর শর্ত দেয় যে সেখানে তার বিশ্বস্ত একজন লোক কানুটকেও নিয়ে যেতে হবে। র্যাগনার তার সত্ত্বে রাজি হয়ে যায়। বাদশাহ আসলে র্যাগনারকে পছন্দ করে না, সে কানুটকে এই সফরে পাঠায় যেন সে গিয়ে র্যাগনারের আবিষ্কার করা নতুন রাস্তা দেখে আসতে পারে। র্যাগনার এখন থেকে অ্যাথেলস্ট্যানকে আর চাকর হিসেবে দেখে না, সে বিয়ন এবং গিডাকে অ্যাথেলস্ট্যানের দায়িত্ব রেখে ল্যাগার্থাকে নিয়ে এই সফরে বের হয়ে যায়। এরপর সবাই মিলে চলে আসে ওই দ্বীপটিতে, যেখানে নামতেই কিছু সৈনিক তাদের সামনে আসে এবং র্যাগনারের সাথে কথা বলে। র্যাগনারও অ্যাথেলস্ট্যানের থেকে তাদের ভাষা শিখে তাদের সাথে কথা বলতে থাকে। ওসব সৈনিকরা ভাবে এরা পাশের কোনো দ্বীপ থেকে ব্যবসা করতে এসেছে, তাই তারা র্যাগনারকে রাজার সাথে দেখা করার জন্য অফার করে।
র্যাগনার দেখা করতে রাজি হয়ে যায়। কিন্তু রোলো এবং ফ্রোকি কিছু বুঝতে না পেরে র্যাগনারের কমান্ড না মেনে ওসব সৈনিকদের সাথে লড়াই শুরু করে দেয়। দেখতে দেখতে সেখানে একটি বিশাল লড়াইয়ের শুরু হয়ে যায়। ভাইকিংসরা ওসব সৈনিকদেরকে সেখানে মেরে ফেলে, কিন্তু একজন সৈনিক কোনোভাবে সেখান থেকে ঘোড়া নিয়ে পালিয়ে যায়, যেটির সাথে এই এপিসোডের গল্প শেষ হয়।